তো আম পক্ষে আম ভা যা দিছে আম এখানে কিছু পড়ে গেছে হুম কিন্তু এখানে কেউ আনতে পারে না এই পানিতে পানিতে কেউ আনতে পারে না পানি হাতে হাতে ব্যবহার করতে পারে না তাই যে কোনো সঙ্গে সঙ্গে যে কোনো সমস্যা হয়ে জাগে বা আসলে ইচ্ছা থাকে যাচাই বাছাই করার জন্য থাকে এটা প্রমাণ করা বা মানে ভুয়া প্রমাণ করার জন্য আসতে মন চাই তাহলে অবশ্যই আসবেন টিকাটা আমি প্রথম বলতে মানে তো বুরুকের মধ্যে ব্যবহার করব এটা মনে করেন এই রকম লবও হ্যাঁ এ বতলো করা হাতে হাত বাজিলে সমস্যা মানে হাতে বাজিল বাজিলে সমস্যা আজকে চলে যাচ্ছি সেই পুকুরের পাড়ে পুকুরি গিয়ে আমরা আসলে অনুসন্ধান করব প্রমাণ করার চেষ্টা করব যে আসলেই এই পুকুরে কিছু আছে কি না কারণ অনেকে আমাকে মেসেজ দিয়ে জানিয়েছেন এই পুকুর নিয়ে একটা ভিডিও বানানোর জন্য এই পুকুরের যেই আধ্যাত্মিক ঘটনাগুলো ওনারা আমাকে শোনাচ্ছে আমাকে বলতেছে আমি সত্যি অবাক হচ্ছি সেই কারণে নিজে যাচ্ছি আসলে আমি প্রমাণ করার চেষ্টা করব এই পুকুরের মধ্যে আসলে কিছু একটা আছে কি না বা এই পুকুর নিয়ে মানুষ কেন এত আলোচনা করে তো আমি চলে যাচ্ছি আজকে সেই রাওজানে সেই ইয়াসিন নগরে ভিডিওটা সঙ্গে থাকবেন ভিডিওটা দেখতে থাকুন দর্শক এই লাঠি এই হলো পানি নেওয়ার আপনারা প্রথমে দেখে হয়তো আপনারা অনেক কিছু ভাববেন যে এটা কেন মানে এটা কেন আমি আপনাদেরকে ঘটনাটা বলি আমি আছি বাংলাদেশের চট্টগ্রাম জেলার রাওজান থানায় ইয়াসিন নগর নামক স্থান এটা রাউজান পৌরসভার খুব কাছাকাছি ইয়াসিন নগর মানে যে কোনো লোককে যদি আপনি রাউজান এসে চট্টগ্রাম থেকে রাউজান এসে জিজ্ঞেস করেন সবাই ইয়াসিন নগর চিনে তো যাই হোক ইয়াসিন নগরের আমি ইয়াসিন শাহ রহমতুল্লাহ মাজারের পাশে একটা পুষ্কুনি আছে যে পুষ্কুনিটা নিয়ে মানুষের মধ্যে নানা ধরনের আলোচনা গুজব আছে তো আসলে সেটার মানে প্রমাণ প্রমাণ আপনাদেরকে আমি দেখাবো এবং এরপাকে একটা ঘটনা বলি আপনাদেরকে আমি পুষ্কুনিতে নামবো তো পুষ্কনীতি কেন নামবো সেটা বলতেছি তার আগে একটা ঘটনা বলি কিছুদিন আগে রিসেন্টলি একটা ঘটনা ঘটছে কাকা এই এই যে প্রাইভেট কার পড়ে গেছে এই ঘটনাটা যদি আমাদেরকে একটু বলতেন মানে কেউ কয়েকজন লোক চাইছিল এই পানিতে গোসল করার জন্য পানিতে নামার জন্য নাকি মানে ঘটনাটা কি হয়েছিল কাকা প্রথম একটা ঘটনা বলি এই যে কার লইয়া দুটা ছেলে নাম হলো শাহ আলম শাহ আলম গাড়ি লইয়া এই পূর্ব দিকে চলে গেছে লামি বি একটা মনে মনের মধ্যে লামি একটা বাবা আসিল কিন্তু লামে নাই এটা যেটা একটা সন্মানের জন্য একটু লাম দরকার আসিল কিন্তু লামে নাই উনি উনি চলে গেছে গাড়ি লিয়া আশীর্বের সময় এই সোনা দিয়ে এইদিক দিয়ে এদিক দিয়ে গাড়ি এমন বারো গেছে

হ্যাঁ আরেকটা ঘটনা বলি শুনি এখানে দুটা লোক মিস্ত্রি কাজ করতে আছে তারা এটা কেন আম ফাক্সে তো আম ফাক্সে আম ফাঁ এই দিছে আম এইখানে কিছু পড়ে গেছে হুম কিন্তু এখানে কেউ লাগতে পারে না যে পানিতে ফানিতে কেউ লাগতে পারে না পানি হাতে হাতে ব্যবহার করতে পারে না তাই যে কোনো সঙ্গে সঙ্গে যে কোনো সমস্যা হয়ে যায় এটাই কিন্তু নিচ্ছি সবার কাছে এইখানে এইটা জানা আছে কিন্তু এই ভুকুর ব্যাপারে সবার কাছে এইটা জানা আছে আর তারপরে কি করিলো আম যখন খুঁজছে উপরেটা থুকাইছি আমি আইছি তো তারা না তারা তো নতুন মানুষ তো তারা তো এইখানে আম লইতে চাই আমি মানা করি এ তোরা এখানে নাই মানা মানা করে তারপরও তারা মানা ধরলি দি যাই আর আম খাই খাই আর তারা খামত দি হাজন নিতে ধর কী কি কি হয়েছে আর সব মানুষ আমার তো হাত গেছে হাত আঙ্গুল একটা করিয়া সঙ্গে সঙ্গে ধরি নেই ইে এটা ফাটে গেছে তারপর আমি বানি আচ্ছা কিছুক্ষণ পর আবার তারা খাদে ধরছে আবার আরেকটা খান দিচ্ছি কি কি তোমার সমস্যা হলো বলছে যে আমার ইটো হচ্ছে ইট হচ্ছে মাথায় মাথায় ইট হচ্ছে ওই যে উবরে খাস করে ইটে একটা সুরে মাথার মধ্যে গেছে ফল ফলে রক্তি তারপর যাই বাড়ি বেরো বান দিলাম আমি মানাক দিলাম ফুকুর নালাম আম খাই তো খেয়াল করি আমি খেয়াল করি না কেও পানি নালামাই নাই তো এইরকম কেউ এইরকম ব্যবহার করতে যদি ব্যবহার করে সমস্যা হয়ে যায় তাহলে এই পানি তবরুকাল মতো ব্যবহার করবো এইটা মনে করেন এইরকম হ্যাঁ এই হ্যাঁ কিন্তু হাতে না

যে এখন আসতেছি সেই প্রসঙ্গে যে এই পুষ্কুনিটা একটা আধ্যাত্মিক হবে এটার পানির ভিতরে আপনি কখনো হাত লাগাতে পারবেন না এই পানির ভিতরে হাত দিতে পারবেন না এই পানিতে নামতে পারবেন না কারণ এই পর্যন্ত এই আধুনিক যুগে এই দুই সালে শেষ তেইশ সালে আমরা চলে যাচ্ছি এই সময়ে আইশাও ঠিক আছে এই ঘটনা এবং এটা কোনো গোপনীয় বা এটা কারো মুখের বলা ঘটনা না এটা হলো সত্য সবাই জানে সবাই প্রমাণিত আপনারা যদি প্রমাণ করতে কাছে রিচেস্ট করবেন সবাই বলবো আপনি বকল আপনি তুলে আসবেন তুলে আসবেন ক্যাগা এখানে আসার জন্য ঠিকানাটা আবার বলন তো ঠিকানাটা হলো রৌজান রৌজান এটা থানা হলো রৌজান রৌজান ফোকরাণ্ডে লাইমে অমীঘাট 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 হইয়া

এখানে মাঝো খাওয়া যাবে না মাজা খাই হাইতে পারে না যদি তবরক হিসাবে খাওয়া যায় তবে হাতে নেওয়া যাবে না কোনো বোতলেও ঢুকাই তারপরে সে বোতল তবরক হিসাবে খেতে হয় ঠিক এইভাবেই নিতে হয় এভাবে এইভাবে আপনি পানি নেবেন তারপর একটা বোতল এভাবে ঢালবেন এভাবে ঢেলে তবরক হিসাবে সেটা ব্যবহার করতে পারবেন তবে হাতে পায়ে যেন না লাগে লাগলেই দুর্ঘটনা ঘটে এখনও ঘুরতেছেন দর্শক বাংলাদেশে অনেক এরকম মানে যার ব্যাখ্যা নাই ব্যাখ্যা বিহীন অসংখ্য ঘটনা আছে যে ঘটনাগুলা আপনাদেরকে যখন আমি দেখাই আপনাদের মাঝে তুলে ধরি আমার নিজের কাছেও মানে কেমন লাগে আমি জানি না যে আমি আসলে আপনাদের কি ব্যাখ্যা দেব বা আপনারা আমাকে কমেন্টে বিভিন্ন কিছু লিখলে আমি কী উত্তর দেব কিন্তু এটাই সত্যি আমি আমি কিন্তু দেখেন আমি প্রত্যকটা বিরুদ্ধে আমি কিন্তু ফিজিক্যালি আসি আমি আইসা এলাকার মানুষ থেকে জানি এলাকার মানুষ থেকে শুনিয়া এবং বাস্তবে দেখাই আমি ঘরে বসে কিন্তু কোনো ভিডিও বানাইয়া আপনাদেরকে যে মিথ্যা কথা বলে আপনাদের মধ্যে মানে কোনো ধরনের বিভ্রান্ত ছড়াবো সেটা কিন্তু করি না যেমন আজকে এই পুষ্করি পাড়ে আমি চলে আসলাম এবং এই যে তবরকের ওনারা পানিটা তবরক হিসাবে মানুষ যে হাজার হাজার মানুষ ব্যবহার করে সেই জন্য একটা লাঠিয়ার এবং এটা বানানো ছিল এটা কোনো আমি বানাই তো দর্শক যদি আপনারা আসতে চান কোনো নিয়োগ মানত থাকে বা আসার ইচ্ছা থাকে যাচাই বাছাই করার জন্য থাকে এটা প্রমাণ করা বা মানে ভুয়া প্রমাণ করার জন্য আসতে মন চায় তাহলে অবশ্যই আসবেন ঠিকানাটা আমি প্রথমও বলেছি এবং কাগাও বলে দিয়েছে চট্টগ্রাম জেলার বাংলাদেশের চট্টগ্রাম জেলার রাউজান থানার নগর হ্যাঁ তো এখানে এটা এটা প্রমাণ করে নেবেন তো দর্শক ভালো থাকবেন ইমানের সহিত থাকবেন আপনাদের ইমানের দায়িত্ব আপনার আপনার ইমানের হেফাজত করার দায়িত্ব আপনার তো দর্শক আজকে এই পর্যন্তই যাওয়ার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে এখানটা অন করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে যেন আপনারা ভিডিও নোটিফিকেশনটা পেয়ে যান সেই জন্য এখানটা অন করে রাখতে হয় তো দর্শক আপনার ইমানের দায়িত্ব আপনার উপরে ছেড়ে দিয়েই আজকে বিদায় নিচ্ছি আমি বাংলাদেশের চট্টগ্রাম রাউজানের ইয়াসিন নগর থেকে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবার